পুরোনো দিনের মা খালাদের হাতের কিছু ট্রেডিশনাল রান্না এখনকার যুগের হাজারো রেসিপির মাঝে কিন্তু স্বাদের দিক থেকে অনেকটা এগিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তেমনই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আমার মায়ের রেসিপিতে হাতে মাখিয়ে গরুর মাংস। এটা দেখতে যতটা লোভনীয় হয় খেতে কিন্তু দুর্দান্ত। তো আমি এখানে 2 কিলো গরু মাংস নিয়েছি, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, এগুলো আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি বাকি যে বাটা মশলাগুলো আছে। তো দিয়ে দিচ্ছি প্রথমে আদা পেস্ট। তো আদা পেস্টটা দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি ধনে পাউডার 1 চা চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিচ্ছি আমি জিরে পেস্ট দিয়েছি আমি 1 চা চামচ। তারপরে 1/2 চা চামচ দিয়েছি গরম মশলা, আর এখানে কিছু গরম মশলা আর লবঙ্গ দিয়েছি, দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, কালো এলাচ, স্টার মশলা। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে 1.5 কাপের মতো। জিরে গুঁড়ো কিন্তু আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণ। জিরে আমি পেস্টও দিয়েছি এখানে, গুঁড়ো ব্যবহার করেছি, গরম মশলাও দিয়েছি, আবার আস্ত গরম মশলাটাও দিয়েছি। গরম মশলা গুঁড়ার কথা বলতেছি। তারপরে এখানে আমি সয়াবিন তেল দিয়েছি কিছুটা, 1/2 কাপ পরিমাণ, আর 1/2 কাপ পরিমাণ দিয়েছি আমি সরিষার তেল। দুটো একসাথে মিশিয়ে রান্না করলে কিন্তু খাওয়ার টেস্টটা অনেক বেশি হয়। ভালো করে হাত দিয়ে মেখে নিলাম, মেখে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিলাম। তো 3-4 মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে এবার একটু নেড়ে ছেড়ে দেবো। এর এখন মাংস থেকে কিন্তু কিছুটা পানি অলরেডি বেরিয়ে গেছে, কালারটা এখনো সুন্দর আসতেছে না, কারণ মাংসটা যখন ভালো করে কষানো হবে তখন কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বাড়িয়ে দিলাম। দিয়ে আবারও 6-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে দেখেন অনেকটা কিন্তু পানি বেরিয়ে গেছে আর মাংসটা অনেকটা কিন্তু মানে ছোট হয়ে এসেছে। আর এই ননস্টিকের কড়াইতে রান্না করলে কিন্তু মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর কিন্তু নিচ দিয়ে লাগে না, অনেক সময় ধরে কষানো যায়। তারপরে আমি আবারও 10 মিনিট রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এখন ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গেছে, মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, মানে 60% সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। তো সবসময় পানি দিবেন কিন্তু ভালো করে মাংসটা 60%-এর মতো সিদ্ধ করে নেবেন আগে তেলের উপরে মশলার উপরে, তারপরে পানিটা ইউজ করুন, তাহলে মাংসের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দিয়ে আমি মাঝখানে কয়েকবার নেড়ে দিয়েছি, আবারও 10-15 মিনিটের মতো রেখেছি। মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, এর ফাঁকে ফাঁকে আমি নেড়ে দিয়েছি, সেটা আর দেখালাম না। এখন দেখেন মাংস আপনারা যদি ঝোল এরকম খেতে চান এরকম রাখতে পারেন, আর যদি আরেকটু কমাতে চান সেক্ষেত্রে চুলাটা ডিম করে বসিয়ে রাখবেন। তো এই দেখেন মাংসের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখানে ক্যামেরাটা হয়তো বা একটু কম এসেছে, কারেন্ট ছিল না, লাইট ছিল না, তো মাংসের কালারটা কিন্তু দুর্দান্ত। আর হাতে মাখানো গরুর মাংসের স্বাদ আর কি বলবো, যারা খেয়েছেন তারা জানেন। ঢাকনা দিয়ে আমি দেখে কিছুক্ষণ চুলার উপরে রেখে দিছি, তারপরে এই অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।